জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, যদি মনে করেন আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো কিছুই আপনার মন মতো হচ্ছে না, হয়তো আপনি যা কিছু চাইছেন বাস্তবে তার বিপরীত ঘটনাই ঘটছে আপনার সঙ্গে, চাকরি নেই, ব্যবসায় খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ঘরে নানান কারণে অশান্তি লেগেই রয়েছে, হয়তো পরিবারের কেউ অসুস্থ অবস্থায় বহুদিন ধরে ভুগছে, এই রকম পরিস্থিতিতে যদি নিজেকে খুব দিশেহারা মনে হয় তবে আজকের ভিডিওটি মন দিয়ে বোঝার চেষ্টা করুন, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই রকম পরিস্থিতি থেকে কি করে মুক্তি পাওয়া যায় তা সম্পূর্ণভাবে বলে গেছে। তাই ভগবানের বলা এই সমস্ত কথা অনুসরণ করলে আপনি নিজের মতন আপনার জীবন করতে পারবেন, জীবনে আপনি যা চান তাই পাবেন, সব কিছু দেখবেন আপনার ইচ্ছা অনুসারেই ঘটবে, ঘরে কোনো দুঃখ থাকবে না, সুখে শান্তিতে ভরে উঠবে আপনার জীবন, অপার ধন সম্পত্তি মালিক হবেন আপনি। তাই আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা কথাগুলি শুধুমাত্র শোনা নয়, হৃদয়ের অন্তর দিয়ে আপনাকে অনুধাবন করতে হবে। তবে শুরু করার আগে একটি কথা বলবো, প্রিয় দর্শক বন্ধু, যদি আপনারা ভিডিওটি দেখছেন তাহলে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ অর্ধসত্য জ্ঞানে আপনি কখনো পূর্ণ লাভ করতে পারবেন না, উল্টে আপনি পাপের অধিকারী হবেন। তবে চলুন শুরু করি, এই রকম পরিস্থিতি থেকে নিজেকে কি করে উদ্ধার করা যায় সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক কি বলে গেছেন। তবে চলুন শুরু করি আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। আজ থেকে প্রায় 7000 বছর আগে মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন, যেই সমস্ত উপদেশ শ্রীমৎ ভাগবত গীতার গ্রন্থে বর্ণনা করা রয়েছে। যদি আমরা শ্রীকৃষ্ণের এই কয়েকটি উপদেশ মেনে চলতে পারি তবে আমাদের জীবনে কোনো কিছুরই অভাব থাকবে না, সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের জীবন। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে, গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা দরকার। শ্রীমৎ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমৎ ভাগবত গীতা হল একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয়। গীতা জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমৎ ভাগবত গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য সমান উপযোগী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন। গীতায় মোট 18টি অধ্যায় আর 700টি শ্লোক আছে, যা সবার জন্য পড়া একটু কঠিন। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমৎ ভাগবত গীতার 251টি শ্লোক সম্বন্ধে কথা বলবো, যা শুনে আপনি শ্রীমৎ ভাগবত গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন অন্তত একবার করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয়, এই জন্য
মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতেও পারে না। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না। পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে। যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সেও একদিন অবশ্যই মারা যাবে। কর্মই সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত, সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতে হবেই। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না, বর্তমান চলছে। তোমার কি হারিয়েছে যে তুমি কার্য? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে করে এনেছো, না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতেই এসেছো আর খালি হাতেই যাবে। যা আজ তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল, পরশু অন্য কারোর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছো সেটাই হলো আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, আবার এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে। এ শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতেই মিশে যাবে, কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও, তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয়, চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু, আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকব, সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্রমা, সূর্য, মাটি, বায়ু, জল সবই আমি বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি। আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব। ক্রোধ হলো মানুষের নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে, সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন
বায়ুর মতো চঞ্চল, মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায়। যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়। মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তাভাবনার থেকে দূরে থাকে, সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে। যদি মনকে নিজের বশে না আনতে পারো তাহলে সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না, তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সব সময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এইসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে, এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না। মায়া বিনাশের কারণ, মানুষের দুঃখের প্রধান কারণ মায়া। যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো, যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই। মধুর কথা বলো, কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে। নিজের আত্মসম্মান রাখা উচিত, না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার। যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকারে মানুষের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনি চলে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার উপর নয়, তার স্বভাবের উপর নজর দাও। রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে, ভুল করলে, ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে। যেই মানুষ সুখ ও দুঃখে, সম্মানে ও অসম্মানে
নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে। ভালোবাসা সব সময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, না হলে একই নামে তো এই দুনিয়ায় হাজারো মানুষ রয়েছে। ভালো কর্ম করার পরেও লোকে তোমার সর্বদা বাজে কথাটাই মনে রাখবে, তাই লোক কি বলছে তাতে মন দিও না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবথেকে বেশি অপরাধ মানুষের জিহ্বায় মানুষকে দিয়ে করায়। কাউকে প্রতারণা করা ধারের মতো, যা আপনি একদিন অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন। একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পায়। সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ। সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না। যা হওয়ার তা অবশ্যই হবে, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয় যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না। ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, আর তার ফল আপনি অবশ্যই পাবেন। জীবনের সবথেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি কালকে অবশ্যই পাবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমার দ্বারাই হওয়া কোনো কর্মের ফল। যে মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে, আমি তাকে ওই সব জিনিস দেই যা তার কাছে নেই, আর যা তার কাছে আছে আমি তাও রক্ষা করি। কারোর ভালো না করতে পারলে কারোর খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কিন্তু দুর্বল নন। মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায়, ঈশ্বরও সেই রূপেই মানুষকে দর্শন দেয়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যে সবসময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য। শ্রীকৃষ্ণ বলেন, যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে, আর যাদের বুদ্ধি মায়াহরণ করেছে তারা আমার পূজো এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না। সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো ব্যবহার করা উচিত, কারণ তাদের পদচিহ্নের ওপর সামান্য ব্যক্তিরা নিজের পথ চলে। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না, কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে। সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কর্ম, যা তার নিজের হাতেই রয়েছে। জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া, তাই যা অপরিহার্য তার উপর শোক করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা পারবে না, আর চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে বলতে পারবে না। যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে। কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে, কিন্তু তা পাওয়ার জন্য সর্বদাই প্রয়াসী হওয়া উচিত। ইতিহাস বলে গতকালে সুখ ছিল, বিজ্ঞান বলে কালকে সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয়
তাহলে প্রতিদিনই সুখের হবে। ক্ষমা করা এবং শান্ত থাকতে শিখুন, তাহলে এমন শক্তিবান হবেন পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে। খুব সুখে এবং খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। যারা ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হল নিঃস্বার্থ কর্ম, যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হল স্থিরতা এবং শান্তি। মানব কল্যাণই হল ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য, এই জন্য মানুষদের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত। হে অর্জুন, যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায়, সে শরীর ত্যাগ করার পরে আর জন্মগ্রহণ করে না, আমার পরম ধাম প্রাপ্ত করে। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি প্রাপ্ত করে। ভগবান আমাদের যা কিছু দিয়েছে তাই আমাদের জন্য পর্যাপ্ত, এটি একটি অপরিবর্তনীয় সত্য। ভগবানের কাছে করা প্রার্থনা দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক, কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে। চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই। যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায়। মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয়, আর ভাগ্য আর ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি উষ্ণতা দেই, আমি বর্ষা করাই, আর এগুলোকে বন্ধ আমি করি। আমি অমরত্ব, আমি মৃত্যু, আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি। ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ, মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে। সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। সংযম, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেবেন, কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সে কাজ করে দেবেন। অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয়, কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয়। পৃথিবীতে কেবল মাতা ও পিতা এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়, এটাকেই নিয়তি বলে। জীবন কঠিন তখনই লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে। সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে, কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয়। জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজেদের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয়। জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে। এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে সুখ আর সুখই আসবে। কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না, কারণ ওই লোকগুলো আপনাকে মাহাত্ম্য দেওয়ার আর কোনো উপায় জানে না। কোনো কিছু জানার শক্তি মিথ্যেকে সত্যি থেকে পৃথক করার যে বিবেক বুদ্ধি
তারই নাম জ্ঞান। জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে। প্রতিদিন নিজেই সারথি হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে। আমরা কিছু না বললেও তবুও তিনি শুনে নেন, তাই ওনার নাম পরমাত্মা। তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই তারই নাম শ্রদ্ধা। সবার সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সম্বন্ধে বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করবে না। সম্পর্ক সেই আত্মাগুলোর সাথেই জোরে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো সম্পর্ক ছিল, না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে চেনে। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না। আমি চাইতাম রাধাকে আর মীরা চাইতো আমাকে, কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণীর। ফলের অভিলাষ ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে। জীবনে অহংকারও জরুরি যদি কথা, অধিকার, চরিত্র ও সম্মানের হয়। সেবা সবার করুন, কিন্তু আশা রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারে, কোনো মানুষ নয়। মানুষ নিজের ব্যবহারেই নিজের রহস্য খুলে ফেলে। ভুল হওয়াটা প্রকৃতি, তা মেনে নেওয়াটা সংস্কৃতি, আর তা ঠিক করে নেওয়াই প্রগতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধুত্ব সব বদলে নেয়, কিন্তু তবুও উদাসীন থাকে, কারণ সে নিজেকে বদলায়নি। ভগবানের সিদ্ধান্তের ওপর কখনোই সন্দেহ করবেন না। যদি আজকে শাস্তি পাচ্ছেন তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন। দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয়, বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা কেন করছেন? আর যদি সমস্যাটির কোনো সমাধান না থাকে তাহলে চিন্তারও কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তির মন শান্ত, যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন, তিনি সত্যকে লাভ করেছেন, আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে দেয় যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাতকে বেছে বেছে বার করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি এক মুহূর্তে কোটি জনের স্বামী হয়ে যেতে পারো, আর এক মুহূর্তে দরিদ্র হতে পারো, তাই নিজের মধ্যে কখনো অহংকারকে আনবে না। শুধু সময়ের ওপর নির্ভর করে বসে থাকবে না। ভাগ্যবানের হাত খালি থাকতে পারে, পরিশ্রম করা ব্যক্তির নয়। আপনি আপনার চিন্তা পরিবর্তন করুন, নিশ্চিতরূপে এই চিন্তাগুলি আপনার জীবন বদলে দেবে। কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে, না কোনো পরিবার, না কোনো বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। যদি ভগবান আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় তাহলে পুরনো ভুলগুলিকে আর করবেন না। যে কাজ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন, সবথেকে আগে সেই কাজটাই করো। জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয়। হয় সে আপনাকে তৈরি করে যাবে, না হলে কিছু শিখিয়ে যাবে। স্বার্থ না থাকলে মানুষ বলা তো দূর, দেখাও বন্ধ করে দেয়। তাই আশা শুধু নিজের ওপরেই রেখো। রাস্তা কখনোই শেষ হয় না, শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, তীরে বসে কেউ সাঁতারু হতে পারে না। ক্ষণিকের আরাম ছেড়ে সে যদি অনেক খুশি দেখতে পায় তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তি ক্ষণিকের আরাম ছেড়ে বড় খুশি
প্রাপ্ত করে। জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায়। সৎকর্ম একটি ঘরের মতো, জ্ঞান দিনের আলোর মতো, আর এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা দেয়। বিপদ শত্রুদের থেকে নয়, আপনার আশেপাশের লোকদের থেকেই আসে। কারণ নৌকা বাইরের জলের জন্য নয়, নিজের ভেতরের ছিদ্রের জন্যই ডুবে যায়। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে ঠিক খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে। আজ না হলে কাল সে তার কর্তাকে খুঁজে বের করবেই। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয়, তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেনই। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, তখনই আপনি সর্বদা শক্তিশালী হবেন। কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই উন্নতি করুন এবং পুরানো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই, তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে, তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি, এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে। জীবন অনেক কিছু শেখায়, তোমাকে একটু কাঁদায়, একটু হাসায়। নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না, কারণ ছায়াও তোমাকে অন্ধকারে একা ছেড়ে চলে যায়। যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে, তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে, আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে। কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায়, চোখের অশ্রু নয়। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কেবল তার মরিচাই লোহাকে ধ্বংস করে দেয়। একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয়, নিজের চিন্তাই ধ্বংস করতে পারে। তাই ভালো চিন্তা করুন, অবশ্যই ভালো হবে। সুস্বাস্থ্যই সবথেকে বড় উপহার, সন্তুষ্টি সবথেকে বড় সম্পদ, আর আনুগত্যই সবথেকে বড় সম্পর্ক। চিন্তা ও চিতার মধ্যে এক বিন্দুই অন্তর আছে। চিতা নির্জীবিতকে জ্বালায় আর চিন্তা জীবিতকে জ্বালায়। আপনার যা আছে তা নিয়ে বড়াই করবেন না, আর অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না। যে অন্যকে ঈর্ষা করে সে কখনো মনে শান্তি পায় না। পৃথিবী সব সময় প্রশংসা করা এবং দোষ দেখার পথ খুঁজে আনে। এটাই হয়ে এসেছে আর এটাই হয়ে যাবে। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্য ব্যক্তিকে আঘাত করে না। যে ব্যক্তি বিভ্রান্তিকর চিন্তা থেকে দূরে থাকেন তারা অবশ্যই শান্তি লাভ করেন। বড় বড় কথা বলে যারা, তারা কথাতেই রয়ে যাবে, আর হালকা করে
হেসে চলে যান যারা, তারা অনেক কিছু বলে যাবে। যে শুধু জল দ্বারা স্নান করবে সে শুধুই পোশাক পরিবর্তন করতে পারে, আর যে ঘাম দ্বারা স্নান করবে সে ইতিহাস পরিবর্তন করতে পারে। এক মিনিট লাগে সম্পর্কের পরিহাস করতে, কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দ্বারাই সুন্দর ও সম্পূর্ণ হয়ে ওঠে। মনে যা আছে তা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত। সত্যি বললে দূরত্ব কমে, আর মিথ্যা বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের বিচার ভাবনাকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশিক্ষণ ঘুমায় না। একজন মানুষ জীবনে ততটাই অর্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে। আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন, কিন্তু আপনার উদ্দেশ্য নয়। প্রত্যেককে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন, না হলে আপনি নিজেই কাঁদবেন বা আপনাকে কাঁদাবে। সফল হতে হলে আপনার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে, কারণ ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা করা হয়। আমাকে হারিয়ে কেউ যদি আমার প্রাণও নিয়ে যায় তাতে আমি রাজি, কিন্তু প্রতারণা করার লোককে আমি আবার সুযোগ দিলাম। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমাদের জীবনের পথে একাই চলতে হবে। সময় কখনই এক হয় না। যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও একদিন কাঁদতে হবে। আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন। অপরের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না। মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু, আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না। নিজের মনকে বোঝাও, তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের শেষ করতে পারে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো, বাকি সব আমার উপর ছেড়ে দাও। প্রতিদিন ভালো নাও যেতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে। ধৈর্য ধরো। জীবনে সর্বোত্তম পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়েই যেতে হতে পারে। কান্না থামান এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন, কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে। সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। একটি উপহার আসল এবং পবিত্র তখনই যখন একটি হৃদয় থেকে সঠিক সময়ে এবং স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করেন না। সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয়, আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি। যদি জীবনে লোকপ্রিয় হতে চান, তাহলে সবথেকে বেশি আপনার শব্দটি, তারপরে আমাদের শব্দটি, আর সবচেয়ে কম আমি শব্দটির ব্যবহার করা উচিত। যদি আপনি চেষ্টা করেন তবুও সফল না হন, তাতে আপনার কোনো ভুল নেই, কিন্তু যদি আপনি একটুও চেষ্টা না করেন আর হেরে যান, তাহলে এতে সবটা আপনারই ভুল। আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা ভালো। মন্দ জিনিস দেখা এবং শোনা মন্দ জিনিস হওয়ার শুরু। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার চিন্তা, তাই বড় ভাবুন
এবং নিজেকে জেতার চেষ্টা করুন। কর্মের গণিত খুবই সহজ এবং সরল। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপই হবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি জয় পেয়েও আমার ভক্তি করে না, সেই দুর্বুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়ার চেষ্টা করে না। যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারবে না। নিজের মধ্যে করুণা রাখো, কিন্তু আবেগ নয়। মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে, মেঘের গর্জন থেকে নয়। বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন, তা আপনার অসুস্থতার কারণ হবে। কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন, পরে ওষুধ হিসাবে কাজ করবে। যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়েও হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে, তেমনভাবে যদি খুশিকে ভাগ করা যায়, তাহলে খুশির কখনো অভাব হবে না। একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়েই প্রকাশ পায়, কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার দেখে বোঝা যায়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি। এতটা তেতো হবেন না যে কেউ থুতু করে ফেলবে, আর এত মিষ্টি হবেন না যে কেউ গিলে ফেলবে। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনে একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, আর দ্বিতীয় সেই মানুষগুলো, তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সব সময় সুখী থাকে, সব সমস্যায় নিজেকে সামলে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, যদি তুমি কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনে এবং এই জীবনে পরের জীবনেও শান্তি পায় না। সব সময় এটা মনে রাখবেন, আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে। কখনো কখনো যা হচ্ছে তা হতে দিন, কারণ ভগবান আমাদের ভাবনার থেকেও ভালো কিছু ভেবে রেখেছেন। মনে রাখবেন, এই সময়ও পরিবর্তন হবে, খারাপ সময়ের পর ভালো সময়ও আসবে, কারণ সকাল হওয়ার আগে রাত অনেক অন্ধকার থাকে। জীবন বিনামূল্যে আমাদের কিছু শেখায় না। যখন কেউ বলে তাকে জীবন শিখিয়েছে, বিশ্বাস করুন, তাকে এই শিক্ষা দেওয়ার জন্য অনেক ভারী মূল্য দিতে হয়েছে। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, সেদিনের পর থেকে আপনার নামের প্রশংসা এবং নিন্দা আপনাকে প্রভাবিত করতে পারবে না। সেদিন আপনি নিজের সাথেই সুখী হওয়া শিখে যাবেন। আপনার অতীত যদিও কষ্টে ভরা ছিল, কিন্তু পরের শুরুটা আপনার হাতেই আছে। আমরা সেটাই যা আমাদের চিন্তা আমাদের তৈরি করে। সেই জন্য সর্বদা এই বিষয়টি মাথায় রাখুন, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন। মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করবেন না, বরং সাহসের সাথে মোকাবিলা করুন। মনে রাখবেন, সময়ের গ্রহণ সূর্য এবং চন্দ্রমাও সহ্য করে। আপনি যদি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে
নেই। দ্রুত বিশ্বাস করা আর পরিশ্রম না করে মনের আশা পূরণ করা, এই দুটোর পরিণাম শুধু নিজের সাথে ছলনা করা। আমাদের জীবনে ঘটে চলা ভালো এবং মন্দ ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু এই ঘটনার উপর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতে আছে। যখন সব পথ বন্ধ মনে হচ্ছে, তখন ভেবে নেবেন নিজের ভুল দেখার এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে। যতক্ষণ না আপনি নিজের অন্তর মনকে শান্ত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পারবেন না। একটি কথা সর্বদা মনে রাখবেন, যদি খুশি থাকতে চান তাহলে নিজের প্রশংসা শুনুন, আর যদি শ্রেষ্ঠ হতে চান তাহলে নিজের নিন্দা শুনুন। অনেক দূরে যেতে হয় শুধু এটাই জানার জন্য যে আপনার কাছের মানুষ কে। সময় পরিস্থিতি দেখে পরিবর্তন হয়। ভালো কিছু করার মন চাইলে আজ থেকেই শুরু করুন। পিঠ সবসময় মজবুত রাখা উচিত, কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা উভয়ই একজনের পেছনেই হয়। একজন সত্যবাদী ব্যক্তিকে প্রায়শই মিথ্যাবাদীর চেয়ে বেশি ব্যাখ্যা করতে হয়। নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ যা কিছু গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায়। যারা অন্যের খারাপ সময়ে হাসাহাসি করে, সময় যখন স্বীকার করে তখন সে সব দিক থেকেই আঘাত করে। বাবা মায়ের উপদেশ সবারই খারাপ মনে হয়, মা বাবার ইচ্ছা সবারই ভালো লাগে। প্রায়শই একাকিত্বের মধ্যে যায় যে জীবনে সঠিক সিদ্ধান্ত নেয় সে। মিথ্যার সংখ্যা বেশি হলেও তা বেশি দিন টেকে না, সত্যের সংখ্যা একটি হলেও তা সবসময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে। মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকেও হীরাতে পরিণত করে। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। সমস্ত মানুষের কাজ নষ্ট করার শব্দটি হল কাল করব। না তো বেশি কথা বলা উচিত, না তো বেশি চুপ থাকা উচিত। যেমন বেশি বৃষ্টি হওয়াও ভালো নয় এবং বেশি রোদও ভালো নয়। ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং মৃত্যুও আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, তাহলে এই জন্ম মৃত্যুর মধ্যকার সকল আয়োজন কিভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে? জীবনে প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কোনো লোকের সুযোগ নিয়ে নয়। জীবন সুযোগ দিলে তা কেড়েও নিতে পারে। দায়িত্ব পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ, একবার পান করুন, সারা জীবন ক্লান্ত হতে দেবে না। জীবনে সর্বদা চেষ্টা করুন, ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা, উভয়ই অমূল্য। জীবনের কষ্টগুলো দমকা হওয়ার মতো, আসে আর চলে যায়, কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে যায়। যারা জীবনের দৌড় প্রতিযোগিতায় দৌড়ে আপনাকে পরাজিত করতে পারে না, তারা আপনাকে ভেঙে পরাজিত করার চেষ্টা করে। ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন, আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দরিদ্র বানিয়ে দিতেও পারেন। ভগবান বলেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো, তোমার ওঠার আগেই আমি তোমাকে ক্ষমা করে দেব। যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝা যায়, আর মানুষের মূল্য তাকে হারিয়ে ফেলার পরেই বোঝা যায়। দোষ কারোর থাকুক না কেন, কিন্তু সম্পর্কের চোখের জল শুধু নির্দোষরাই ঝরায়। যদি কেউ আপনার বিশ্বাসভঙ্গ করে তাকেও ধন্যবাদ জানান,
কারণ তিনি আমাদের শেখান যে বিশ্বাস চিন্তা ভাবনা করে তবেই করা উচিত। যারা কখনো ব্যর্থ হয়নি তারা বিজয়ী হতে পারে না, বরং তারাই হন যারা কখনো হার মানে না। বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসাই পাওয়া যায়, এর পরে প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতেই হবে। যখন লোকেরা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে। কারোর পায়ে পড়ে সফল হওয়ার থেকে নিজের পায়ে চলে কিছু হওয়ার প্রতিজ্ঞা নিন। ঝাঁটা যতক্ষণ বাধা আছে ততক্ষণ সে আবর্জনা পরিষ্কার করতে পারে, বাধা খুলে গেলেই সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সব সময় নিজের লোকের সঙ্গে বেঁধে থাকুন, কারণ বহুত্বের মধ্যেই ঐক্য আছে। যার স্বভাব সব সময় পরিবর্তনশীল সে কখনোই কারোর হতে পারবে না, সেটা সময় হোক বা মানুষ। সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হয়। পরিবেশের উপর নির্ভর করে গিরগিটি রং পরিবর্তন করে, সেরকমই প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রং পরিবর্তন করে। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না, যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব। কারোর সামনে এত মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছো। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে। ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে যখন কোলে নিয়ে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে, কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন। সবশেষে বলি বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মনের ভক্তি যদি সত্যি হয়ে থাকে, তবে ভগবান শ্রীকৃষ্ণের এই মোটিভেশনাল ভিডিওতে ভক্তি ভরে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার এই লাইক এবং সাবস্ক্রাইব এই ভিডিওকে আরও অনেক ভক্তের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরই সাথে ভগবান যেন আপনার এবং আপনার পরিবারের উপর সদা সর্বদা তার কৃপা দৃষ্টি যেন বজায় রাখে। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।